Bumbug Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এসো বৌদি, এসো দিদি, চলে এসো দিদি, চলে এসো। চুড়িদার দে, হ্যাঁ ওটা দে, ওটা হবে হবে হবে। আর আপনার নাম কি? আমার নাম শতদ্রু শোভনকর। অ্যাকচুয়ালি আমি শতদ্রু শোভনকর, তো আমি এই এলাকার অ্যাক্টিভ, মানে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট নামখানা ব্লকের। তো আপনারা জানেন যে সেই 26 তারিখ থেকে প্রলয় যে হয়েছে এই এলাকায়, ইয়া ঝড়ে, বিশেষ করে সামুদ্রিক জলোচ্ছ্বাসে আমাদের নামখানা ব্লকের, আমরা এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পাতিবুনিয়া মৌজা। এটা আপনারা দেখছেন যে পুরোটাই আজকে 6 দিন ধরে নোনা জলে ডুবে আছে। এখন মানুষের বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই, তাদের মাছ নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি সব পড়ে গেছে, এবং আপনারা জানেন যে তাদের যে খাদ্য সামগ্রী চাল সেটা নোনা জলে নষ্ট হয়ে গেছে, এবং আগামী দিনে যে এই এলাকার বোরো ধানের চাষ হবে কি আমন ধানের চাষ, সে বীজটাও নষ্ট হয়ে গেছে। টোটালি মানুষ আশ্রয়হীন, তারা অসহায়, ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। আজকে দীর্ঘ সেই 26 তারিখ থেকে আজকে 2 তারিখ আমরা এখানে পাতিবনিয়ার যে সাইক্লোন শেল্টার, এখানে প্রায় 600 মানুষকে আমরা এই এলাকা থেকে তুলে এনে এখানে আমরা রাখছি। আমাদের নামখানা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে আমরা আহার তুলে দিচ্ছি, এবং আপনাদের মতো কিছু শুভানুদ্যায় যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা পাশে দাঁড়িয়েছেন। যেমন যেমনিভাবে আপনারা আজকের এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু আহারের খাদ্য, দ্বিপ্রাহরিক আহারের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন, আমরা এই কমিটির পক্ষ থেকে, আমরা এখানকার ত্রাণ কমিটির পক্ষ থেকে আমরা খুবই আপনাদের কৃতজ্ঞতা জানাই। এবং সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আপনাদেরকে যারা সহযোগিতা করছে পাশের গ্রাম, তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এভাবে ক্ষতিগ্রস্ত না হলেও তারা এই ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত, সেটা আমার চন্দনপিড়ি রথতলা ত্রাণ বিলি বন্টন কমিটি, তারাও কিছুটা কালেকশন করে নিজেরা পরিশ্রম দিয়ে দুপুর থেকে রাত থেকে মানুষের জন্য রান্না বান্না করে তারা দীর্ঘ আজকের 1 সপ্তাহ ধরে আমাদের নামখানা ব্লকের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায়
তারা কিন্তু ত্রাণ বিলি বন্টন করছে, যারা আমার পাশে দাঁড়িয়ে আছে। আর এখানকার মানুষ ভীষণভাবে অসহায়, ক্ষতিগ্রস্ত। আমরা জানি না যে কিভাবে এরা রিকভার হবে। আমাদের সরকার বদ্ধপরিকর আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ইতিমধ্যে আমরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আমরা খবর পেয়েছি, উনিও এসেছেন এই এলাকার, তিনি বিধায়ক, তিনি আমাদের পাশের একটা, ওনার নাম সেপারেট আইল্যান্ড, বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, উনি বালিয়াড়া গেছেন। ওনার নাম হচ্ছে শতদ্রু কর। আমি শতদ্রু শোভন কর। Collection, jeans and t-shirts, only for men.